চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। স্যার আপনি কি রেডি আছেন? তাহলে আমরা ফর্মালি শুরু করে দিব। নীলকমল স্যার আপনি রেডি? 100% রেডি। জি স্যার, ঠিক আছে, আমি ফর্মালি শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর 2022 স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপের 132তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপে আমরা একটা স্লোগান নিয়ে কাজ করছি। আমরা এখানে শিখি এবং শেখাই, এখানে সকল সকলের জন্য উন্মুক্ত। স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপটা সকলের জন্য উন্মুক্ত। আপনারা যখন আপনাদের কোনো মতামত ব্যক্ত করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সুযোগ করে দিব। এই সুযোগ করে দেওয়ার একমাত্র মানুষ বা একমাত্র আমাদের ভালোবাসার ভালো লাগার মানুষ রাইসুল ইসমাইল খান, আমাদের স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক। ওনার অক্লান্ত পরিশ্রমে আমরা আমাদের স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপে আমরা সকলে একসাথে হতে পেরেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মায়াজামের মেলবন্ধন। আলোচনা করবেন আমাদের বাংলাদেশের এবং ভারতের অতি পরিচিত স্বনামধন্য ডাক্তার নীলকমল বর্মন স্যার, DHMS অনার্স, DIA হোম লন্ডন এবং হোমিওরত্ন। আমাদের বাংলাদেশের জন্য আমরা ওনাকে হোমিওরত্ন হিসেবে আমরা জানি। যাক, স্যার আমাদের আজকে একটা সুন্দর ক্লাস উপহার দিবে। আপনারা সবাই কাইন্ডলি কেউ আনমিউট হবেন না, এবং কেউ ভিডিও অন করবেন না, তাহলে স্যার আমাদের আলোচনা স্যারের সমস্যা বা আলোচনা করতে। এই জন্য আপনারা প্লিজ কেউ এই কাজটা করবেন না। যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি, যারা পুরাতন আছেন তারাও এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। স্যারকে আমি বিনীত অনুরোধ করছি ওনার আপনার ক্লাসটা শুরু করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার। আগত সমস্ত হোমিও প্রেমী বা হোমিওপ্যাথিকে যারা ভালোবাসেন তাদের প্রত্যেককে স্কুল অফ হোমিওপ্যাথিতে স্বাগত। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্যতম প্রিয় রাইসুল ইসমাইল খানকে এবং অতি অবশ্যই আলিয়া আক্তার আলো ম্যামকে, যাদের সহযোগিতায় আজকের এই ক্লাসটা নেবার চেষ্টা করছি। অনেক কিছু বলা হয়েছে কিন্তু এতটার যোগ্য নই সেটা আমি খুব ভালো করেই জানি। আমি রাইসুল ভাইকে এটা অনেকবার বলেছিলাম যে আমার সম্বন্ধে এত বোধ না বললেই ভালো হয়, কারণ এতটার সম্মান পাওয়ার যোগ্য সত্যি আমি নই। জাস্ট হোমিওপ্যাথিকে ভালোবাসি, হোমিওপ্যাথি আমার ভালো লাগে, এটাই আমার পেশা। তো যাই হোক, আজকের যেটা সাবজেক্ট যেটা আমি বলতে চেষ্টা করব সেটা হচ্ছে দুটো পার্টে। প্রথম পার্ট হচ্ছে মায়াজমের মেলবন্ধন, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব একটা বিশেষ মেডিসিন, সেটা হচ্ছে টিউবারকুলিনাম নিয়ে। মায়াজমের মেলবন্ধন আমি নামটা দিলাম কেন? আসলে প্রিয় অনুরাগী হোমিও প্রেমী সবাইকে, আমার সিনিয়র জুনিয়র এবং যারা জাস্ট শিক্ষানবিশ ক্লাসে আসছেন, এখনো অত হোমিওপ্যাথিকে সেভাবে রপ্ত করতে পারেননি, প্রত্যেককে আমি একটা কথা বলবো যে যে কোনো কঠিন জিনিসকে সহজভাবে ভাবুন। সহজভাবে ভাবলে আপনি আপনার চিন্তা ভাবনা দিয়ে ঠিক ততটুকুনি উত্তীর্ণ হতে পারবেন। যখন আরো অভিজ্ঞ হবেন, আরো পার হবেন, আরো এগিয়ে যাবেন। এটা একটা বিশাল সমুদ্র, কেউ কখনো সাঁতার কেটে পার হতে পেরেছে বলে আমার মনে হয় না, কিন্তু সেই সাঁতার কেটে সেখানে কিন্তু টিকে থাকা যায়। অর্থাৎ হোমিওপ্যাথির মতো এই বিশাল শাস্ত্রে কেউ কখনো সবকিছু জেনে গেছি বা আমি সবকিছু জানি এইটুকু বলা অন্য কারো পক্ষে শোভা পেলেও আমি কিন্তু কখনোই সেটাকে আমি অন্তত অতিক্রম করতে পারিনি। সেই জন্য আমার মতো স্থূল মস্তিষ্ক সম্পন্ন, মানে আমি যারা আমি একটু কম বুঝি বলি মনে করি, সেই জন্য সবসময় আমি আমার চিন্তা ভাবনা দিয়ে আমার উপলব্ধিটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। যারা আমার একটু বই পড়েছেন তারা নিশ্চয়ই এই ছবিটা, যে ছবিটা আমি স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই ছবিটা আমার তৈরি করা নয়, আপনারা যদি
নেটেও এই কালার অফ মায়াজম সার্চ করেন তাহলে কিন্তু এই ছবিটা পাবেন। এই ছবিটার ভিতরে একটা বিশাল রহস্য রয়ে গেছে। যে কোনো গ্রাফ, আমরা যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, ছোট্ট একটা গ্রাফ কিন্তু অনেক কথা বলে দেয়, অনেক দর্শন বলে দেয়, এবং সেই সীমাবদ্ধতার জায়গাগুলোকে আমাদেরকে ব্যক্ত করে, এবং আমরা কতটুকু বুঝবো, কতটুকু বুঝবো না, কতটুকু ভাববো, সবকিছু কিন্তু আমরা বুঝতে পারি। তো কালার অফ মায়াজম যদি বলা হয়, তাহলে দেখবেন আমরা তো তিনটে মায়াজমে বিশ্বাসী, অন্তত হ্যানিমেনিয়ান তত্ত্ব মেলে। পরে হয়তো অনেকে অনেক কিছুকে মায়াজমে বাড়িয়েছেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, আপনি সেটাকে মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনি যে নামেই ডাকুন না কেন, সে রামকে রাম বলে ডাকলে রাম হয়, রহিমকে রহিম বলে ডাকলে সে রহিমই হয়, কিন্তু রাম এবং রহিম আলাদা ভাবে কিন্তু কোনো পার্থক্য হয় না যদি আপনি সে আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী হন। মায়াজম বলতে গেলে কিন্তু একটু একটু আধ্যাত্মিকতাবাদ এসে যায়, সেই জন্য হয়তো আমি এই কথাটুকু বললাম, আপনারা ধৃষ্টতা মাফ করবেন। যাই হোক, সোরা যেটাকে আমরা সব থেকে বেশি প্রচলিত মায়াজম বলে জানি, অন্তত হ্যানিম্যানের ভাষায়, সেটাকে আমরা ব্যক্ত করি এই হলুদ রং দিয়ে। আমি করি না, আমরা করি, মানে যারা হোমিওপ্যাথির ফলোয়ার, যারা আমরা একটু রং নিয়ে বিশ্লেষণ করি, তারা আমরা জানবো যে দুটো রং মিশে গেলে একটা সম্পূর্ণ আলাদা রং বেরিয়ে আসে, এবং সেটা নির্ভর করে তার পার্সেন্টেজের উপরে, অর্থাৎ কতটা রং, দুটো রং কি পরিমাণে, মানে কতটা অনুপাতে আপনি সংমিশ্রণ করেছেন, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু পরবর্তী রংটা। তাহলে সোরাকে যদি আমরা এই ইয়েলো অর্থাৎ হলুদ রং দিয়ে বিশ্লেষণ করি, তাহলে সাইকোসিস তাকে কিন্তু আমরা রেড, লাল রং দিয়ে বিশ্লেষণ করেছি, এবং সিফিলিস যেটা আমরা সব থেকে বাঁদিকের যেখানে আছে, অর্থাৎ আপনারা এই তীরটা দেখে নিন, সিফিলিসটাকে কিন্তু আমরা ব্যক্ত করেছি এই রকম নীল রং দিয়ে। আমরা যেটা একটু একটু ছবি আঁকি, আপনারা দেখবেন যে এই দুটো রং মিশ্রিত হয়েই কিন্তু এই তৃতীয় রংটা আসে, এটাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। যারা রং নিয়ে খেলা করেন, মূল তিনটে রং এবং সেখান থেকে পার্সেন্টেজ হিসেব করে কিন্তু অন্যান্য রঙের অস্তিত্ব পাওয়া যায়। বিজ্ঞানও কিন্তু এক কথাই বলে, আপনি যদি লাইট, প্রিজম এবং লেন্স এই তিনটিকে যদি মানতে পারেন, তাহলে দেখবেন সূর্যের রশ্মি কিভাবে ভেঙে সাতটা রশ্মিতে পরিণত হয়, আবার সাতটা রশ্মি এক জায়গায় এসে কিভাবে একটা সাদা, অর্থাৎ যে রংটাকে দেখা যায় না, তাতে পরিণত হয়। এবার আর আমি জটিলতা বাড়াবো না, আমরা যদি ধরে নিই সোরার রং ইয়েলো এবং সিফিলিসের রং নীল, তাহলে কিন্তু অতি অবশ্যই এই কথাটা মানতে হবে শিল্পের স্বার্থে যে টিউবারকুলার স্টেট, আমি মায়াজম বলছি না, টিউবারকুলার স্টেটের রং হবে সবুজ। এটা একদম বিজ্ঞান ভিত্তিক ভাবে, দর্শন ভিত্তিক ভাবে সত্য। এবার দেখুন, সোরা বলতে আমরা যে সকল লক্ষণগুলো পাই, চুলকানি প্রথম পাই, কিন্তু চুলকানি মাত্রেই কিন্তু সোরা নয়, তাপ এবং তাপমাত্রা যেরকম এক জিনিস নয়, সেরকম সোরার সাথে চুলকানির একটা নিবিড় সম্পর্ক থেকে গেলেও চুলকানিকে কিন্তু আমরা কখনোই সোরা বলবো না, আবার সোরার মায়াজমকে কিন্তু চুলকানি বলবো না, কিন্তু একে কিন্তু অন্যের পরিপূরক, একে অন্যের ম্যানিফেস্টেশন, অর্থাৎ একটা জিনিস বোঝাতে গেলে যে জিনিসের দরকার পড়ে আমরা সেইভাবে কিন্তু ব্যাখ্যা করব। এবার আপনার দ্বিতীয় স্লাইডটা দেখুন, সেই একই সোরা, সাইকোসিস, সিফিলিস, একটা ত্রিভুজ, মায়াজম ত্রয়ী, সেটাকে কিন্তু আমরা একটা বৃত্তের মধ্যে আমরা কিন্তু আগলে রাখতে পেরেছি। অর্থাৎ আমরা যেভাবে ব্যক্ত করি না কেন, আমরা কিন্তু বৃত্ত থেকে বেরিয়ে যাব না, কারণ মায়াজম কখনো এই বৃত্ত থেকে বেরিয়ে যায়নি। সোরার সাথে সিফিলিসের সংমিশ্রণ হলে টিউবারকুলার হয়, সেটা সারা পৃথিবী সবাই জানে, অন্তত হোমিও মতাবলম্বী যারা, তারা এক কথা সেটা স্বীকার করে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সোরার সাথে সাইকোসিস মিশ্রিত হলে, অর্থাৎ সোরিও সাইকোসিস আমরা যেটাকে বলবো, সেটা কিরকম জিনিস, বা সিফিলিসের সাথে সাইকোসিস মিলে, অর্থাৎ সাইকোসিফিলিস যেটা হয়, সেটা কিরকম জিনিস, অথবা সোরা, সাইকোসিস এবং সিফিলিস সমমাত্রায় যদি মিশ্রিত হয়,
সেটাকে আমরা মিশ্র মায়াজম বলি, যেটা সেন্টারে দাঁড়িয়ে আছে। এর আগে আমি একটা বইয়ে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র তার সাথে হোমিওপ্যাথিক মায়াজমের বিশ্লেষণ করেছিলাম, হয়তো সেটা অনেকে সমর্থনযোগ্য হয় না। আসলে ব্যাখ্যাটা যার কাছে যেরকম, কে কিভাবে ব্যাখ্যা করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তবে আমি মনে করি যে এই যে গ্রাফ, যেটা গ্রাফ বলবো না, এই যে চিত্রটা আমি তুলে ধরেছি, যদি এইটাকে ঠিকভাবে আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই মায়াজমের মেলবন্ধন বলতে আমি যে জিনিসটা বুঝাতে চাইছি সেটা বুঝতে কারো কোনো প্রকার অসুবিধে হবে না। এটা কেমিস্ট্রি নয়, যে কেমিস্ট্রিতে যেরকম আমরা অর্গানের বন্ড পাই, দুটো অর্গানিক কম্পাউন্ডে যেরকম বন্ড পাই, এখানে কিন্তু সে বন্ড নয়। আসলে সোরার সাথে সিফিলিস সংমিশ্রিত হয়ে একটা টিউবারকুলার স্টেট তৈরি হয়, এটা আমরা জানি। এবার দেখুন, সোরার কতটা আর সিফিলিসের কতটা সংমিশ্রিত হলে একটা ট্রু টিউবারকুলার স্টেট পাওয়া যাবে, সেটা কিন্তু প্রচন্ড জটিল একটা তত্ত্ব। তবে এটুকু তো বলতে পারি যে 10% সোরার সাথে যদি 90% সিফিলিস হয় তাহলে একটা টিউবারকুলার স্টেট, 50% সোরার সাথে যদি 50% সিফিলিস হয় তাহলে কিন্তু সেটা একটা স্টেট, অথবা 90% সোরার সাথে যদি 10% সিফিলিস যদি সংমিশ্রিত হয় সেটা কিন্তু একটা টিউবারকুলার স্টেট। আদর্শ তখনই হবে যদি সেটা 50-50 একটা জায়গায় দাঁড়ায়, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না, কারণ এটা একটা হিউম্যান বডির ব্যাপার। একটা রোগী কোন রোগে ভুগছে এবং মায়াজম বিশ্লেষণ করলে কোন স্টেটে দাঁড়িয়ে আছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, তার সাথে আমাদের একটা সম্পর্ক থেকে যায়। সেটা হচ্ছে কি না, ফ্যামিলি থেকে অর্থাৎ পূর্ব বংশ থেকে সে কি পরিমাণে প্যাটার্নাল এবং ম্যাটার্নাল সাইড থেকে কি কি রোগ নিয়ে এসেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে এই যে কোনো মেলবন্ধন জাত এক একটা স্টেট। অর্থাৎ আমি যেভাবে টিউবারকুলার কাজকে ব্যাখ্যা করব, আমি ঠিক সেইভাবে পরবর্তী ক্লাসে সোরিও সাইকোসিস, তারপরে ক্লাসে সাইকোসিফিলিস এবং লাস্ট ক্লাসে মিশ্র মায়াজম অর্থাৎ ক্যান্সারাস মায়াজম সম্বন্ধে বলবো। এবার প্রশ্ন রেখে যাচ্ছি বা আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে যাচ্ছি, আজকে যদি আমি টিউবারকুলিন নাম নিয়ে আলোচনা করি, কারণ আমি বলিয়ে দিয়েছি আজকে আলোচনা হবে সোরা প্লাস সিফিলিস এর সংমিশ্রিত জায়গা, মেলবন্ধন যেটা ঘটেছে সেটা হচ্ছে টিউবারকুলার। আচ্ছা ভেবে রাখুন তো, পরের ক্লাসে সোরার সাথে সাইকোসিস অর্থাৎ সোরিও সাইকোসিস এ কোন মেডিসিনটা আসবে, অথবা সাইকোসিফিলিস এ কোন মেডিসিনটা আসবে, এটুকু বলতে পারি। বাকি তিনটে ওষুধ কিন্তু প্রচন্ড পরিমাণে পলিক্রিস্ট মেডিসিন। এবার দেখুন একটা ইন্টারেস্টিং চার্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। উপরে দেখুন ইয়েলো, আমি ইয়েলো কালার দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যার আর একটা নাম হচ্ছে সোরা। একটু আগে আমি বলেছিলাম ইয়েলো মানে হচ্ছে সোরা, আমরা এটা ব্যাখ্যা করবো, আমাদের ব্যাখ্যা সুবিধার জন্য আমরা এভাবে বোঝাচ্ছি। রেড মানে হচ্ছে সাইকোসিস, ডান দিকে নিচে যেটা ছিল, আর সিফিলিস যাকে আমরা ব্যক্ত করছি ব্লু কালার দিয়ে, নীল রং সেটা হচ্ছে ছিল বাঁদিকের নিচের বাঁদিকে। এবার দেখুন ইয়েলো কালামে, অর্থাৎ ইয়েলো কালাম কি বলেছে সোরা, তাতে আমি কতগুলো মেডিসিন রেখেছি, ব্রায়োনিয়া, কার্বোভেজ, ক্যালিকার, লাইকোপোডিয়াম, পেট্রোলিয়াম, সোরিনাম, অলসিটিলা, সালফার, গ্রাফাইটিস। এর ভিতরে দেখুন সর্বজন বিদিত দু তিনটে মেডিসিন একদম নিঃসন্দেহে আমরা অন্ধের মতো ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসেছি এবং জানি, সেটা কি না, গ্রাফাইটিস, সালফার এবং সোরিনাম হচ্ছে অ্যান্টিসোরিক মেডিসিন। অর্থাৎ দেখা যাচ্ছে ইয়েলো এই কলামে যে কটা মেডিসিন আছে অল দে আর স্ট্রং অ্যান্টিসোরিক মেডিসিন। কেউ বলতে পারেন স্যার লাইকো তো তিনটে, আমি মেনে নিলাম লাইকোতে তিনটে পাওয়া যায়, ক্যালিকার্পে তিনটে পাওয়া যায়, কিন্তু একটা তো সর্বজন মানে বিদিত যে যে এই গ্রাফাইটিস, সালফার, সোরিনাম এদের মতো এত স্ট্রং অ্যান্টিসোরিক মেডিসিন আর কোনো নেই, সেই জন্য করা হয়েছে কি আর অন্যান্য লক্ষণের সাথে সামঞ্জস্য রেখে আমি ইয়েলোটাতে এই মেডিসিন গুলোকে রাখার চেষ্টা করেছি। তো এর ভিতরে সরি ভুল বললাম, এরপরে যেটা হচ্ছে রেড অর্থাৎ লাল, লালটা কি না সাইকোসিসের নিদর্শন, সেখানে দেখুন এই মেডিসিন গুলো আছে। আমরা তো খুব ভালো করেই জানি সাইকোসিস মেডিসিন মানে হচ্ছে ডালকামারা, মেডুরিনাম, অন্তত নিদেন পক্ষেই থুজা, এই তিনটে তো আমরা জানি, বা ব্লু অর্থাৎ সিফিলিসের যেটা সব থেকে স্ট্রং ক্যারেক্টার নিয়ে যারা আছে তারা কারা আছে, দেখবেন কোনিয়াম, দেখবেন মার্কসল, এদিকে সিফিলিনাম। একটা মজার ব্যাপার হচ্ছে এই চার্টে, এরপর আমি আরো চার্ট তিনটে চার্ট দেখাবো, সমস্ত পলিগ্রেস্ট মেডিসিন গুলো কি আমি সাজিয়েছি কিন্তু
কোনো মেডিসিন কে দুবার লেখা হয়নি, একটা মেডিসিন কে এক জায়গাতে শুধু স্থান দেয়া হয়েছে, তার ভিতরে যেটা স্ট্রং যে মায়াজম কে সে ইন্ডিকেট করে আমি সেটাতে রাখার চেষ্টা করেছি। আর একটা জিনিস হয়তো ভুলে যাব, মনে করুন আমরা অনেক সময় আমি হয়তো আজকে বলতে গিয়ে হয়তো আমি টিউবারকুলিনাম পড়াতে গিয়ে হয়তো এমন একটা মেডিসিন নিয়ে আমি কম্পেয়ার করব, তুলনামূলক আলোচনা করব, যেটা কিন্তু আসা উচিত নয়। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে এটুকু বুঝেছি আমাকে যদি কম্পারেটিভ স্টাডি করতে হয় তাহলে কিন্তু একটা মেডিসিন যদি সালফার হয়, কোনো মেডিসিনকে আমি যদি সালফার দেওয়ার কথা ভাবি তাহলে যদি অন্যান্য মেডিসিনের সাথে আমি কম্পারিজম করি তাহলে কিন্তু আমার উচিত এই শরীর মেডিসিনের সাথে কম্পারিজম করা। অর্থাৎ একটা রোগীকে যদি শরীর হয় আমি সিফিলিটিক মেডিসিনের সাথে কম্পারিজম আমি করতেই পারি তার লক্ষণের সাথে, কিন্তু রোগীর কথা যদি আমি ভাবি বা ট্রু প্রেসক্রিপশনের দিকে যদি যাই তখন কিন্তু আমাকে এই যে মেডিসিন অর্থাৎ যে মায়াজমের অন্তর্গত সেই মেডিসিন তার আন্ডারে যে কটা মেডিসিন আছে তার ভিতরেই আলোচনাটা কিন্তু সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ অন্তত প্রথমের দিকে। এবার ক্ষেত্র বিশেষে যখন রোগীরা যখন মিক্সড মায়াজমের জায়গায় গিয়ে পৌঁছে যায় তখন হয়তো একটা মেডিসিনের সাথে অন্য মেডিসিনের প্রচন্ড পরিমাণে গড়মিল এবং মিল থাকে, তবু আমাদের কিন্তু বুঝতে হবে যে গ্রুপ ওয়াইজ আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এবার একটা ছোট গল্প বলি, হঠাৎ মনে পড়ে গেল, একটা ক্লাসে একজন টিচার গিয়ে জিজ্ঞাসা করছে, এই আপেল মানে কি রে? একজন বলছে স্যার হাত তুলেছে, বলছে আপেল মানে স্যার, আপেল মানে স্যার, আপেল মানে স্যার পেয়ারা ধর দাই থাক। একজনকে বলছে এই আপেল মানে কি রে? আপেল মানে স্যার কাঁঠাল ধর তুই ভুল বলি দাঁড়া। আবার একজনকে জিজ্ঞাসা করছে আপেল মানে কি রে? স্যার ওই যে গোল গোল সাদা সাদা হয় ওই আঙুর, তাকে বলেছে ধর তুই ভুল বললি। এবার একটা ছেলেকে জিজ্ঞাসা করছে আপেল মানে কি রে? সে বলছে স্যার মাছ। তখন স্যার তাকে টেনে একটা চড় মেরেছে। ছেলেটার এবার প্রশ্ন ছিল যে স্যার এরাও তো ভুল বলেছে, আপনি আমাকে মারলেন কেন? আমি তো ভুল বলেছি, আপনি আপনাকে মারলেন কেন? তখন স্যার বলছে না রে গাধা, ওরা তো তবু একটা ফলের নাম বলেছিল, তুই তো একদম বেরিয়ে গিয়ে একটা মাছের নাম বলবি বা মাছ বলবি। আমিও ঠিক সেই একই কথা বলতে চাইছি যে কম্পারিজম আমরা করব। কিন্তু কম্পারিজমটার মধ্যে কিন্তু একটা সীমাবদ্ধতা থাকা উচিত যে কোন কম্পারিজমটা এই জায়গাটাতে সব থেকে বেশি গ্রহণযোগ্য। যাই হোক পরের স্লাইডে যাই, যেহেতু আজকে টপিকসের নাম হচ্ছে মেলবন্ধন। এবার দেখুন আগের জায়গাটা চলে যাই, চলে আসুন বোঝানোর সুবিধার জন্য। তাহলে এই জায়গাটার কথা এবার ভেবে দেখুন, এই যে সোরিওসাইকোসিস, টিউবারকুলার এবং সাইকোসিফিলিস, এই জায়গাটাকে যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে দেখুন সোরার সাথে সাইকোসিস যখন মিলছে সেটাকে আমরা বলছি অরেঞ্জ। আসলে ওই দুটো রং মেশালে অরেঞ্জ হয়। দেখুন এই অরেঞ্জের যে জায়গাগুলো আছে, অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম সোরিওসাইকোসিসের যে জায়গাটা তার সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে ফেরাম, ইগনেসিয়া, ন্যাট্রামিউর, ন্যাট্রামসাল, নাক্সভূমিকা, অ্যামোনিউর, ক্যামোমিলা, কফি অ্যান্ড কোলোসিন্থ। ঠিক সেইভাবে যদি পার্পল অর্থাৎ সাইকোসিফিলিস নিচের দিকে সেই ত্রিভুজের নিচের দিকটা চলে আসুন, সেই জায়গার যে সকল মেডিসিনগুলো দাঁড়িয়ে আছে তার ভিতরে আছে অ্যানাকার্ডিয়াম, বেলেডোনাস অ্যামোনিয়াম, হায়াসার্মাস, ল্যাকেসিস, প্লাটিনাস, ট্যাফিসিগ্রিয়া, ভেট্রামেলবাম, কুপ্রাম, ল্যাককেনাইনাম, লাইসিন, মিউরেক্স অ্যান্ড নাইট্রিক অ্যাসিড। গ্রিন যেটা আজকে আমার সাবজেক্ট, যেটা আমি বলবো সেটা হচ্ছে টিউবারকুলার। তাহলে তাতে দেখুন কোন মেডিসিনগুলো স্ট্রং, একোনাইট, প্যাসিলিনাম, ক্যালকিরা কার্ব, ক্যালকিরা ফস, চায়না, হিপারসালফার, ফসফরাস, স্পঞ্জিয়া, টিউবার কুলিনাম, অ্যাসারাম, ক্যালকিরা সালফ এবং জেলসিমিয়াম। দেখুন আমরা তো খুব ভালো করেই জানি যে ক্যালকিরা কার্ব, ক্যালকিরা ফস, হিপারসালফার, ফসফরাস, টিউবার কুলিনাম এরা হচ্ছে সমস্ত হচ্ছে অ্যান্টি টিউবারকুলার মেডিসিন। দেখুন সুন্দরভাবে কিন্তু এটাকে অ্যান্টি টিউবারকুলার জায়গাতেই রাখা হয়েছে। আর ব্রাউন বলতে আমরা যেটা বলছি মিক্সড মায়াজম, তা থেকে কি আছে? তাতে আর্জেন্টাম, নাইট্রিকাম, আর্সেনিক, মহাদিকপাল একটি ওষুধ, সেটা হচ্ছে কার্সিনোসিন, কস্টিকাম, ম্যাক কার্ব, ম্যাগমিউর, ন্যাট্রাম কার্ব, ফসফরিক অ্যাসিড, সাইলেসিয়া, অ্যালুমিনা অ্যান্ড জিঙ্ক। আমার সাথে আপনাদের হয়তো অনেক মতবিরোধ, মতপার্থক্য থাকতে পারে, যেহেতু একটা ফিলোসফি প্রত্যেকটা জায়গায় কিন্তু তর্ক বিতর্ক উপনীত হয়, নিশ্চয়ই আসবে, আপনারা যুক্তি দেখাবেন। কিন্তু এটুকু আমি বলতে পারি যেটাকে সাজানো হয়েছে তার সমস্ত ক্যারেক্টারিস্টিক সিমটমগুলোকে আমরা যদি নিখুঁতভাবে দাঁড় করাতে পারি তাহলে কিন্তু এর বাইরে কিন্তু কখনোই আসে না। আর একটা মজার ব্যাপার যেটা বললাম যে কোনো মেডিসিনকে কিন্তু আমি দু জায়গায় স্থান দিয়ে নিই, পারলে পরবর্তী ক্ষেত্রে এটাকে দেখে নেবেন, এটা কত বড় একটা ইন্টারেস্টিং জায়গা
আসলে একটা কথা আছে না বাংলায়, বলা আমার ঠিক হবে কিনা যায় না, ওই যে মানলে আপে নইলে কার বাপে, মেনে নিলে সব ঠিক আছে, নাহলে আপনাকে কিছুতেই বোঝানো যাবে না। কারণ আপনি ফিক্সড আইডিয়ার শিকার হয়ে কিছুতে নতুন জিনিসকে আর গ্রহণ করতে পারবেন না। আর আমরা যতক্ষণ এই নতুন জিনিসকে গ্রহণ করতে না পারবো ততদিন কিন্তু আমাদের উন্নতি হবে না, হোমিওপ্যাথির উন্নতি হবে না। আমি বলছি বলেই এটাকে শেষ কথা বলে ভাববেন না, আপনি যুক্তি দেখান, ব্যাখ্যা করুন, তারপর যেটা আপনার উপলব্ধির জায়গা আছে আপনি সেটাকে উপলব্ধি করুন, আমার তাতে কোনো প্রকার আপত্তি নেই। তবে এইটুকু বলতে পারি যে যে মাঝেমিক যে ব্যাপারগুলো একে অন্যের সাথে কিন্তু মেলবন্ধন সবসময় কিন্তু করে থাকে। কেন করে থাকে দেখুন, হ্যানিম্যানের সময় থেকে আপনি ক্রু সরা মানে 100% শরীর রোগী পাবেন না, তখনও ছিল না আর আজকের যুগে তো নেই। কারণ এই সোরা, সাইকোসিস এবং সিফিলিস, এই ত্রয়ী, মায়োজম ত্রয়ী এত বেশি সংমিশ্রিত অবস্থায় এবং বংশ পরম্পরায় সমস্ত রোগের ধারাবাহিকতাকে নিয়ে এবং আমাদের খাদ্য, আমাদের পরিবেশ, আমাদের থাকা, আমাদের মানসিক জায়গা এবং আর্থসামাজিক পরিবেশ, রোগের নিয়ন্ত্রণ সবকিছু নিয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে আপনি ট্রু শরীর পেশেন্টও যেমন পাবেন না, ট্রু সাইকোটিক পাবেন না, ট্রু সিফিলিটিকও পাবেন না, ট্রু টিউবারকুলারও পাবেন না। সেই জন্যই আজকে এই ধরনের আমি চিন্তা ভাবনার থেকে সরে আসতে বলছি না, কিন্তু আপনাকে নতুন করে ভাবতে বলছি যে কোন মায়োজমটা কে প্রাধান্য দিলে আপনি ওই জায়গাটাতে পৌঁছতে পারবেন। আসলে রুগী যখন আসে তখন দেখবেন সে তো কিছুটা শরীরের বলল, কিছুটা সাইকোটিকের বলল, কখনো সিফিলিটিকের বলল। এবার আমাদের তো হ্যানিমেনীয় চিন্তা ভাবনা হিসেবে আমরা তো এটাই বলি যে যে মায়োজমে যে লক্ষণগুলো সব থেকে বেশি প্রস্ফুটিত হয়ে আছে আপনি তার এগেনস্টে মেডিসিন দিন। সেই লক্ষণগুলো আস্তে আস্তে দূরীভূত হলে পরবর্তী যে লক্ষণগুলো আপনার কাছে আবার উপস্থিত হবে আপনি তার জন্য ওষুধ দেবেন। এইভাবে কিন্তু কখনোই আপনি ভাববেন না যে একটা মেডিসিন দিয়ে একটা রোগীকে সারিয়ে ফেলবেন, বরং বলতে পারি যে একাধিক মেডিসিন, সেটা দুটো, তিনটে, চারটে, হয়তো আবার একটা অ্যান্টিটিউবারকুলার বা অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক বা এক কথায় যেটা বলতে চাইছি অ্যান্টি মায়োজমেটিক মেডিসিন দিয়ে তার কিন্তু আমাদের সুরাহা করতে হয়। তাহলে মায়োজমের মেলবন্ধন বলতে গিয়ে আমি বোঝাতে চেয়েছি এটাই যে সার্কেলের মধ্যে, অর্থাৎ এই গোল বৃত্তাকারের মধ্যেই এই সোরা, সাইকোলে, সিফিলিস এবং তাদের সংমিশ্রিত দশা এমন ভাবে আজকে জটিল একটা জায়গায় দাঁড়িয়ে আছে আপনি কখনোই একটা মেডিসিন দিয়ে সেই জায়গায় পৌঁছতে পারবেন না। আপনাকে খেলার মতো ধাপে 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 বা অঙ্ক কষার মতো, সে সিঁড়িবাহ অঙ্কের মতো একটু একটু করে কিন্তু আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে একটা প্রকৃত আরোগ্যের জন্য। তো এই হলো আমার ফার্স্ট পার্ট, বেশি সময় নষ্ট করব না, কারণ সময় নষ্ট করার মতো সময় আমাদের কারোই নেই। এবার সরাসরি যে মেডিসিনটাতে আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম হচ্ছে সোরা এবং সিফিলিসের সংমিশ্রণ, অনেক আগেই বলেছি, আমরা সবাই জানি, তবু ক্লাস শুরু করলে এই জিনিসটা আরেকবার বলে দিতে হয়। অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে আলাদাভাবে, স্যার যে স্লাইডগুলো দেখেন সেটা ওটা কোনটা, কোথা থেকে আপনি পাচ্ছেন? কোথা থেকে পাচ্ছি না, নানান জায়গা থেকে সংগ্রহ করা। মায়োজম কনস্টিটিউশন ও হোমিও ফিলোসফি বলে অতি সম্প্রতি একটা বই বেরোতে যাচ্ছে, তার একটা পার্ট অর্থাৎ টিউবারকুলিনাম বোভাই নামের আমি কি লিখে রেখেছি, মানে আমি কিভাবে কালেকশন করেছি, আমি তো একটা কথা নতুন ভাবে লিখিনি, আমি কিভাবে কালেকশন করেছি। অর্থাৎ একটা টিউবারকুলার রুগী এলে বা টিউবারকুলার কনস্টিটিউশনাল রুগী এলে বা টিউবারকুলার স্টেটের যদি রুগী আসে, আপনাকে আমি মায়োজম বলতে বলছি না, মায়োজম বলাটা ভুল, ঠিক আছে, তাহলে আমি কি করে একটা টিউবারকুলার মেডিসিনকে বুঝতে পারবো, তাকে আমরা চিনতে পারবো? একদম সহজ, একদম সহজ, আমার মতো সহজ করে ভাবুন, বোকাটা খুব সহজ হয় আর আমি খুব বোকা মানুষ, তাই সরল সহজ চিত্তে সবকিছুকে দেখি এবং মেনে নিই। আমার ভিতরে বিশ্বগ্রাসী ক্ষুধা আছে ঠিকই, কিন্তু খুব সহজ সরল ভাবে আমি বলছি, আপনাদের আশেপাশে যদি কোনো টিউবারকুলোসিস হসপিটাল থাকে, আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের সম্পূর্ণভাবে টিউবারকুলোসিস চিকিৎসা করার জন্য আলাদা হসপিটাল আছে, আপনি সেই হসপিটালের সামনে দিন দুই তিনেক দাঁড়ান, আপনার যদি চোখ আমার মতো হয় বা আমার চেয়ে একটু ভালো হয় অথবা আমার চেয়ে যদি ভালো না হয়, আপনি কিন্তু
ওই টিউবারকুলোসিসের রোগীগুলোকে যদি দেখতে পান তাহলে কিন্তু আপনি জেনে যাবেন যে আমাদের চেম্বারে যে সকল টিউবারকুলার ডায়াথেসিসের রোগীরা আছে তারা কেমন হবে। একদম বোকার মতো হসপিটালের সামনে দাঁড়ান, জীর্ণ শীর্ণ রোগা একদম মানে কি ঝুঁকে পড়েছে, খাওয়া সত্ত্বেও তার কোনো প্রকার ওজন বাড়ছে না, দুদিন পরেই সে যেন মারা যাবে এরকম একটা অবস্থা, একটা ভয়ঙ্কর জায়গা, এই পরিস্থিতি যদি পান, তার যদি টিউবারকুলোসিস হয়ে থাকে খোঁজ নিয়ে দেখুন আইদার সে নিজে এফেক্টেড হয়েছে অথবা তার বংশে টিউবারকুলোসিসের ইতিহাস ছিল, তবে গিয়ে কিন্তু সে সেই জায়গাটাতে পৌঁছেছে। এইবার প্রিজাম্পটিভ টিউবারকুলোসিস বলে একটা কথা আছে, এর আগে আমি অনেক জায়গায় বলেছি যে টিউবারকুলোসিসের সমস্ত লক্ষণ বর্তমান অথচ টিবির কোন প্রকার জার্ম তার ভিতরে পাওয়া যাচ্ছে না, এই কেসটাকে বলা হয় প্রিজাম্পটিভ টিউবারকুলোসিস, এটা হচ্ছে এলোপ্যাথি মতো সত্য। আমাদের চিন্তা ভাবনা কি, আমরা সেই জার্মটাকে নিয়ে মাতবো না, কারণ ডক্টর কেন্ট এক জায়গা বলেছেন যে এলোপ্যাথির সাথে হোমিওপ্যাথির পার্থক্য হচ্ছে এটাই, হোমিওপ্যাথি রেজাল্টটাকে গুরুত্ব দেয় না, তার কজেশনটাকে, মানে যেখানে এলোপ্যাথি বলছে যে টিউবারকুলার জার্ম ইজ দা, অর্থাৎ কজ যেটা ইজ দা কজ অব দা টিউবারকুলোসিস, আমরা বলছি না ইট ইজ দা রেজাল্ট অব দা টিউবারকুলোসিস, তারা বলছে টিউবারকুলোসিস হয়ে গেছে বলি তার ফুসফুসে টিউবারকুলার জার্ম পাওয়া গেছে, সরি তারা বলছে যেহেতু তার ফুসফুসে টিউবারকুলার জার্ম আছে তাই তার টিউবারকুলোসিস, আমরা বলছি না তার টিউবারকুলোসিস হয়েছে বলি কিন্তু তার ফুসফুসে টিউবারকুলার জার্ম পাওয়া গেছে, তাহলে আমরা যেটাকে কজে বিশ্বাসী তারা সেটাকে রেজাল্টে বিশ্বাসী, তারা যেটাকে রেজাল্ট বলছে আমরা যেটাকে কজ বলছি, এই একটা পার্থক্য থেকে গেল, কিন্তু টিউবারকুলার স্টেটটাতে তো আর পার্থক্য হয়নি। তাহলে এবার দেখে নেওয়া যাক যে টিউবারকুলারের কনস্টিটিউশন কেমন হবে। একটা কথা খেয়াল রাখবেন, রোগা এবং রুগ্ন এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে, রোগা এবং রুগ্ন, রোগা যে কোনো মানুষ হতেই পারে সে কিন্তু রুগ্ন নয়, কিন্তু যে রুগ্ন সে কিন্তু অতি অবশ্যই অসুস্থ এবং রোগা। এবার স্বাস্থ্যবান লোকেদেরও কিন্তু রুগ্নতা থাকে, কিন্তু যেহেতু সেটা টিউবারকুলারের আন্ডারে নয় আমি সেটাকে নিয়ে খুব একটা মাতামাতি করতে চাইছি না। তাহলে আমার টিউবারকুলার যে রোগী, এখানে অবশ্য টিউবারকুলাম টিউবারকুলিনাম বোভাইনাম টিউবারকুলিনাম বার্নেট কোথাও ফুসফুস থেকে নেওয়া কোথা বা বলা হয়েছে টিউবারকুলার যে গ্ল্যান্ড সেখান থেকে নেওয়া, দুটো ওষুধের ভিতরে কোথাও কোথাও পার্থক্য থাকলেও দেখবেন মূলত জায়গাটা কিন্তু একই। সেই জন্য আমি আর সেই চুলচেরা বিশ্লেষণে না গিয়ে আমি রাফলি যেহেতু আমি কনস্টিটিউশনাল কথা বলতে চাইছি, আমি যেহেতু টিউবারকুলার স্টেটের কথা বলতে চেয়েছি, তো এই জায়গাগুলোকে আমাকে আমরা দেখে নিতে পারি তার কনস্টিটিউশন কেমন হবে। আপনার স্লাইডটা দেখুন, আমি আজকে শুধু একটাই স্লাইড দেখাবো, এটাই পড়ে থাকবে, আপনার মন দিয়ে দেখুন। রোগা, তার হবে লম্বা মতো চেহারা, ফর্সা অথবা কালো, দুটোই কিন্তু আমরা পেয়েছি ইনকেস অফ টিউবারকুলার স্টেটে। তবে ব্যাসিলামের রুগীরা জেনারেলি একটুখানি ফর্সা হয় এবং টিউবারকুলিনামের রুগীরা তুলনামূলকভাবে একটু কালো হয়, এটা পাওয়া গেছে। তার মানে কি না, মেডিসিনটা প্রুভিং করতে গিয়ে তারা বেশি পরিমাণে লক্ষণ দিয়েছে। আর কি দেখবো, যাদের বংশে টিউবারকুলোসিসের ইতিহাস আছে, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রিতে আমরা টিউবারকুলোসিস পাচ্ছি, বাবা মা মামা কাকা জ্যাঠা অথবা আরেকটু উপরে গিয়ে আরেকটা জেনারেশন আগে গিয়ে অর্থাৎ তার দাদু ঠাকুরমা তাদের ভিতরে আমরা টিউবারকুলোসিসের ইতিহাস পাব। পরে কি বলছি, ব্যক্তি নিজে অতীতে টিউবারকুলোসিসে ভুগেছেন এমন ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি আগে টিউবারকুলোসিসে ভুগেছে তার আর টিউবারকুলার জার্ম নেই, ডট দেওয়া হয়েছে তাকে সুস্থ বলে দাবি করা হয়েছে, কিন্তু তার অসুস্থতা বা তার এই শীর্ণতা এখনো কিন্তু সেরে উঠছে না, এরকম জায়গার কনস্টিটিউশন যাতে তাদের জন্য আমরা ভাববো। আর কি ভাববো না, যাদের অল্পেই ঠান্ডা লাগে, শীতকাতর ক্ষয় রোগ দুষ্ট শীতকাতর, মজা দেখুন, সে কিন্তু টিউবারকুলার রোগী কিন্তু শীতকাতর, কিন্তু খোলা বাতাস কিন্তু তার খুব ভালো লাগে, এটা খুব রিমার্কেবল জায়গা, রোগী শীতকাতর কিন্তু খোলা বাতাস তার ভালো লাগে, অনেকটা ব্যাসিলিনামের মতো। ক্ষয় রোগ দুষ্ট বলেছি, অর্থাৎ যত মানে ক্ষয় রোগের ওষুধ আছে আপনি সেখানে পাবেন, আয়োডাম থেকে শুরু করে ব্যাসিলিনাম থেকে শুরু করে অন্যান্য মেডিসিন গুলো পাচ্ছেন, যেহেতু মাথা হালকা চুল বিশিষ্ট এবং মলিন চেহারা, কেন কার দীর্ঘদিন ধরে ভুগতে ভুগতে বা জেনারেশন ওয়াইজ তার এই কনস্টিটিউশনটা টিউবারকুলার হওয়ার জন্য তার ভিতরে কিন্তু একটা মলিনতা দেখা দেয়, তার ভিতরে একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকে না, একটা লাবণ্য বলতে যে জায়গাটা
একজন পুরুষ মানুষ হোক বা স্ত্রী হোক বা তার বয়সের সাথে যে লাবণ্যের জায়গাটা এখানে কিন্তু আমরা পাই না। আর একটা কি যে গ্ল্যান্ড সকল ফোলা ফোলা, অর্থাৎ কেন, কারণ সে তো স্ক্রোফুলাস, তার টিউবারকুলার গ্ল্যান্ড যত সার্ভাইকাল গ্ল্যান্ড ডান দিকে হোক বাঁ দিকে হোক বগলে হোক বা স্তনে হোক বা অন্যান্য জায়গাতে ইনগুইনার গ্ল্যান্ড হোক, যত গ্ল্যান্ড আছে কোথাও না কোথাও দেখবেন সে ইজিলি এফেক্টেড বাই কোল্ড, খুব সহজে তার ঠান্ডা লেগে যায় তাই তার ফুলে ওঠে। আর সে রোগী কিন্তু খোলা বাতাস পছন্দ করে। একটা মজা দেখুন, টিউবারকুলার ডায়াথিস এর রোগী ঠান্ডায় বাড়ে কিন্তু তার খোলা বাতাস পছন্দ করে। এখানে একটা কথা না বলি পারছি না যে টিউবারকুলার রোগীরা, একটা যদি উদাহরণ দিতে বলা হয়, একটা যদি মোমবাতি মরগন, একটা মোমবাতি, মোমবাতির আমরা একটা দিকে আগুন ধরিয়ে আমরা সেটাকে জ্বালি, কিন্তু কোন মোমবাতিকে যদি দুদিকে আগুন ধরিয়ে দেন, মনে রাখুন টিউবারকুলারের পেশেন্টরা বা টিউবারকুলোসিসের রোগীরা বা টিউবারকুলার স্টেট যাদের ভিতরে আছে তারা কিন্তু, সে যদি একটি মোমবাতি হয় সে কিন্তু তার দুদিকেই আগুন দিয়ে বসে আছে, অর্থাৎ তার জীবনী শক্তি খুব অল্প দিনের জন্য আছে, খুব তাড়াতাড়ি সে নিভে যাবে এবং খুব অল্প দিনের মধ্যে সে শেষ হয়ে যাবে, কারণ এত বড় ডিস্ট্রাকশন, যেহেতু সিফিলিসিস মার্জামের ব্যাপারটা রয়ে গেছে, এত বড় ডিস্ট্রাকটিভ নেচার আরো কারো ভিতরে আছে বলে আমরা জানি না, খুব দ্রুত সে কিন্তু ক্ষয়ের দিকে চলে যায়। সেই জন্য আমরা বলি যে কি বলি যে দ্য পার্সন হু বার্ন দ্য ক্যান্ডেল এট দ্য বোথ এন্ড, দ্য পার্সন হু বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ড, যে মানুষটা তার মোমবাতির দুটো দিকে একসাথে আগুন ধরে বসে আছে, অর্থাৎ দেখবেন এই টিউবারকুলার রোগীরা যেখানে তার ক্ষতি হয় সেখানে সে যায়, যেহেতু সে জেনে গেছে যে তার জীবন আর অল্প দিন, সে অমিতাচার হয়ে ওঠে, তার খাওয়া দাওয়ার কোনো প্রকার শৃঙ্খলা সে আনে না, তার ভিতরে একটা ব্যভিচার, তার ভিতরে একটা লাম্পট্য ভাব দেখা দেয় এবং সে অস্বাভাবিক ভাবে স্বার্থপর হয়ে ওঠে। একটা জিনিস খেয়াল রাখবেন যে সোরার ভিতরে আমরা কি পেয়েছিলাম, আমরা সোরার ভিতরে দেখেছি সুন্দর একটা ভাব, একটা ভদ্র চিত ব্যাপার, অর্থাৎ রিফাইন্ডনেস, জেন্টল এবং সেলফিশনেস, কি বললাম, রিফাইন্ড, জেন্টল এবং সেলফিশ, এই তিনটে হচ্ছে সোরার লক্ষণ। আর সিফিলিসের লক্ষণ কি, ম্যালিসিয়াস, ডিস্ট্রাকটিভ, ম্যালিসিয়াস মানে বিদ্বেষপরায়ণ এবং ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে একদম ধ্বংসাত্মক। আর টিউবারকুলারের ভিতরে আপনি পাবেন দুটো জিনিসই অ্যাট এ গ্লান্স, বিকজ টিউবারকুলার অ্যান্ড সিফিলিটিক দুটো, সরি, শরিক এবং সিফিলিটিক মিলিত হয়েছে টিউবারকুলার, অতএব উভয়ের চরিত্র প্রায় সমান অথবা একটু কম বেশি 60-40, 30-70, 80-20 এইভাবে কিন্তু তার ভিতরে বিরাজ করে। অর্থাৎ যেহেতু একটা সংমিশ্রিত মায়াজম, যে দুটো মায়াজমের সংমিশ্রণ হচ্ছে তার পুরো ক্যারেক্টার কিছুটা না থাকলেও কিছু কিছু করে কিন্তু তারা কিন্তু 100% পূরণ করে দেবে। এবার দেখুন টেম্পারামেন্ট, এই রুগীরা কেমন হয়, এই রুগীরা যে কোনো বয়সের, একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত হতে পারে। শিশুদের ভিতরে আমরা দেখব কি স্ক্রোফুলাস, স্ক্রোফুলেরিয়া রোগাক্রান্ত, নার্ভাস এবং লিম্ফ্যাটিক, তিনটি শব্দের মানে আমরা জানি তবু বলে দিচ্ছি। স্ক্রোফুলাস কি, যে গন্ডমালা দোষযুক্ত, অর্থাৎ সে একটু বেটে হবে, কপালের ভাঁজগুলো, কপালের ধারে যে হার্ট যেটা আছে ফ্রন্টাল বোন সেটা একটু উঁচু হয়ে থাকবে, গালটা একটু তোবড়ে থাকবে বা মা গ্ল্যান্ড গুলো তার ফুলে থাকবে, একটু হাবাচাকা গোচর হবে। নার্ভাস, অর্থাৎ সে প্রচন্ড পরিমাণে ভীতু, স্নায়বিক এবং লিম্ফেটিক, আগে বলেছি তার সমস্ত ধরনের লিম্ফ গ্ল্যান্ড গুলো সামান্যতম ঠান্ডাতে কিন্তু সংবেদনশীল হয়ে উঠবে এবং তার ঠান্ডা লেগে যাবে। ডায়াথেসিস সম্বন্ধে বলতে গেলে কি বলবো, টিউবারকুলার ডায়াথেসিস। মাজম কি, সোরা, সিফিলিস এবং টিউবারকুলার, আসলে সোরা এবং সিফিলিস মিলেই টিউবারকুলারের জন্ম, সেই জন্য মাজম লিখতে গিয়ে আমি লিখে রেখেছি সোরা সিফিলিস, যদিও টিউবারকুলারটা হচ্ছে তার একটা স্টেট, একটা পরিস্থিতি। থার্মাল রিয়াকশন, প্রত্যেকটা মেডিসিনেরই বা প্রত্যেকটা রোগীর সব ক্ষেত্রে পাওয়া যায় না, অন্তত কনস্টিটিউশনাল মেডিসিন আমরা যতগুলো পাই তার থার্মাল রিয়াকশনটা কিন্তু খুব বড় ব্যাপার, অর্থাৎ পেশেন্ট চিলি না হট, অথবা আইদার চিলি অর হট, নাইদার চিলি নট হট, অর্থাৎ আমার এই টিউবারকুলার বোভিনাম যে রোগী যার পেশেন্ট, তার ভিতরে কিন্তু আমরা যদি দেখি তাকে টু মাচ চিলি, সে কিন্তু প্রচন্ড শীতকাতর কিন্তু খোলা বাতাস পছন্দ করে, পাহাড়ি এলাকায় সে খুব ভালো থাকে, ততটা ভালো থাকে না সমুদ্রের ধারে গেলে, যার ঠিক বিপরীত হচ্ছে মেডরিনাম। ওই যে বললাম আলোচনা উচিত নয়
কিন্তু আমাদের জানার জন্য কিন্তু উচিত যে সিমিলার ভাবে কোন মেডিসিন আমি কোন জায়গায় কম্পেয়ার করব। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে রোগী প্রচন্ড পরিমাণে নির্ভীক। কেন নির্ভীক? কারণ সরার ভিতরে থেকে গেছে একটা অসীম জানার একটা ক্ষুধা, আর সিফিলিসের মধ্যে থেকে গেছে কি নির্ভীকতা, মানে তার ডিস্ট্রাকটিভনেস। আর সে যখন জেনে গেছে তার জীবন আর মাত্র কদিন, সে কিন্তু এনজয়েবল ভাবে, মানে বাকি যে কটা দিন বাঁচবো বীরের মতো বাঁচবো, অমিতাচার করে বাঁচবো, আমার মতো করে বাঁচবো, সেটা নৈতিক হোক অনৈতিক হোক। তবে নৈতিকের চেয়ে অনৈতিক ভাবে বাঁচার প্রবণতা কিন্তু এই টিউবারকুলার রোগীর বেশি থাকে। কেন? কারণ সে জানে জীবনটার মাত্র কয়েকটা দিন, সেই জন্য সে এনি হাউ সে ছলনা, তার ব্যভিচার বা তার অনাদর্শতা বা চাতুর্য বা কি বলবো চালাকি, এই সকলের মধ্যে দিয়ে কিন্তু সে বাকি জীবনটাকে কাটিয়ে দিতে চায়। সে কিন্তু নির্ভীক, সেও সমাজ সংস্কার ধর্ম অধর্ম কাকে কিন্তু আর মানতে চায় না। আর একটা জিনিস খুব বড় ব্যাপার, দ্যাট ইজ দ্য কুকুরের প্রতি ভয়। কুকুর এবং বিড়ালের প্রতি ভয় অসম্ভব ভাবে পেয়ে বসে এই টিউবারকুলার পেশেন্টদেরকে, এবং তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ঘুরে বেড়াতে চায়। তারা এত অস্থির নেচার, অস্থিরতা সে কোথা থেকে পেয়েছে? সে পেয়েছে কিন্তু সোনা থেকে অস্থিরতা পেয়েছে। এত সে অস্থির নেচারের রোগী, কোনো একটা পড়াশোনা সে খুব দ্রুত করতে পারে না তার অস্থিরতার জন্য, এক জায়গায় বসে থাকতে পারে না তার অস্থিরতার জন্য, এই বাড়ি সেই বাড়ি তাকে প্রত্যেক দিন বেড়াতে হবে। ইভেন এই টিউবারকুলার রোগীকে বলা হয় কি বলা হয় এটাকে, মেট্রোপলিটন এরকম একটা শব্দ আছে, আমার ঠিক এর মধ্যে আমার মনে পড়ছে না। অর্থাৎ যারা সারা পৃথিবী ব্যাপী ঘুরে বেড়ানোর যার মানে যাদের ইচ্ছে বা প্রবণতা, তারা ইউনিভার্সাল কসমোপলিটন, সরি সরি, এবং থ্যাংক ইউ আপনাকে যিনি বলেছেন, কসমোপলিটন নেচারের হয়ে থাকে। তাহলে যে রোগীর ভিতরে আমরা এই জিনিসটা পাবো, আমরা কিন্তু তাকে টিউবারকুলার স্টেটের রোগী বলে মনে করব। পরের কি নোটস আমরা কি লিখেছি, রোগীর চেহারা শীর্ণ। একটু আগে বলেছিলাম যে রোগা শীর্ণতা রুগ্নতার ভিতরে পার্থক্য আছে। যারা রোগী যারা শীর্ণ তারা রোগী, ওই সকল খার খারক আর সকল খারক খার নয় নয়ের মতো। যে রোগী যদি শীর্ণ হয় আপনি কিন্তু তাকে টিউবারকুলার ভাববেন না, কিন্তু সে যদি অতি অবশ্যই শীর্ণতাই যদি তার প্রধান লক্ষণ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি তাকে একটা টিউবারকুলার ডায়াথেসিসের দিকে নিয়ে যাওয়ার কথা ভাববেন। আর কি শীত কাতরতার কথা বলেছি, তার সর্দি কাশি লাগার প্রবণতা। আমরা অনেক মেডিসিনে এই সর্দি কাশি লাগার প্রবণতাটা কিন্তু আমরা পাই, তার ভিতরে কিন্তু সব থেকে ফার্স্ট গ্রেড এক নম্বরে দাঁড়িয়ে আছে এই ব্যাসিলিনাম সালফার বা সিফিলিনাম বা আমাদের আজকে যেটা আমরা আলোচনা করছি, অর্থাৎ এই টিউবারকুলিনাম, টিউবারকুলিনাম বোভাইনাম। আর কি পাবো? ক্ষয়রোগ দুষ্ট। কেন? এই দেখুন, এই ক্ষয়রোগটা সে কিন্তু তার যে রোগটা হয়েছে সেখান থেকে সে পাচ্ছে, পাচ্ছে তার মা বাবার কাছ থেকে। এই ক্ষয়রোগটা দেখবেন শুধু শারীরিক ক্ষয় নয়, তার চারিত্রিক ক্ষয়, চারিত্রিক অবনতি, একটা ধ্বংসাত্মক অবস্থা। এটা কিন্তু আমাদের খুব খেয়াল করলে, আমরা রোগীদের সাথে কথা বললে পাওয়া যায়। মনে করুন যে প্রতারক, পয়সা থাকা সত্ত্বেও কাকু পয়সা ফেরত দিচ্ছে না, মানে থাকা সত্ত্বেও মানে কি ধার করেছে তার কাছে টাকা এসে গেছে তবু সে দিচ্ছে না, এই যে প্রতারণা, প্রতারণার জালে সে যখন অন্যকে বঞ্চিত করে, সেটা তো একটা চারিত্রিক ক্ষয়ের ব্যাপার, নৈতিক ক্ষয়। এই ক্ষয়রোগটা কিন্তু তার মধ্যে আমরা খুব ভালো করে দেখছি। আর একটা কি দেখি, যে ভালো আহার সত্ত্বেও ক্রমাগত ওজন কমতে থাকে। আসলে এটা একটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার, একটা মেটাবলিক ডিসঅর্ডার। যেহেতু সে শীর্ণ হয়ে যাচ্ছে, তো অটোমেটিক্যালি তার শরীরে একটা ফ্যাট জাতীয় জিনিস, মাংস খাবার বা ফ্যাট চর্বি জাতীয় জিনিস খাবার কিন্তু একটা প্রবণতা তার খুব ভালোভাবে কিন্তু বেড়ে যায়। কেন বাড়ে? কারণ এত রুইন্ড, এত ধ্বংসাত্মক জায়গায় তার চেহারাটা চলে যাচ্ছে, সেটা পূরণ করার জন্য কিন্তু সে খেতে বাধ্য হয়। আসলে না খেয়ে সে কোনোভাবে থাকতে পারে না। আর একটা দেখবেন এই জায়গাটাতে হয়, এই যে খাবার কথা যখন বললাম, এই যে স্পৃহা, খাদ্যের স্পৃহা, মাংস দুধ এবং খুব কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জাতীয় জিনিস প্রতি, যে জিনিসটা খেলে তার ক্ষতি হবে সেই জিনিসটাই কিন্তু সে খেতে চায়। সেদিন আমি বলতে গিয়ে বলেছিলাম যে মার্সলের ভিতরে এই জিনিসটা কিন্তু খুব লক্ষ্য করা যায়, যে জিনিস খেলে অ্যাকচুয়ালি কি সে নিজের ভালোটা বোঝে না। মার্সলের ভিতরে যেরকম নিজের ভালোটা না বোঝার ব্যাপার আছে, তাহলে মার্সল কোন গ্রুপের মেডিসিন? সিফিলিটিক মেডিসিন। তাহলে সিফিলিসের সাথে সোরা সংমিশ্রণ হয়েই যখন আজকে এই টিউবারকুলার স্টেটটা আমরা পেয়েছি, তাহলে এখানে কিন্তু মাংসের প্রতি স্পৃহা
দুধের প্রতি স্পৃহা এবং ঠান্ডা জিনিস খাবার প্রতি স্পৃহা থাকে, আর একটা কথা জানবেন, অসম্ভব খেতে পছন্দ করে এবং তার অ্যাপেটাইট টু মাচ স্ট্রং। কোন অ্যাপেটাইট, কোন ক্ষুধা? তিনটে ক্ষুধাই আমরা তো জানি আমাদের শরীরের ভিতরে তিনটে ক্ষুধা থাকে, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সেক্সুয়াল, দৈহিক ক্ষুধা, মানসিক ক্ষুধা এবং কি ক্ষুধা, যৌন ক্ষুধা। তিনটে জিনিসই কিন্তু এই টিউবারকুলাস স্টেট এর রোগীর মধ্যে আমরা কিন্তু পাই। পিপাসা অতিরিক্ত বেশি, রোগের বাড়াবাড়িটা আমরা কোথায় পাচ্ছি না, ঠান্ডা এবং আবহার পরিবর্তনে। যে কোনো ধরনের আবহার পরিবর্তন দেখবেন আপনার পেশেন্টরা, আপনার মা বাবারা, মানে রোগীর মা বাবারা এসে বলে যে ডাক্তার কোথা থেকে যে ঠান্ডা লেগে যায় বুঝতে পারি না, কোথা থেকে ঠান্ডাটা লাগে। আসলে ওই টিউবারকুলাস স্টেট এর জন্য কিন্তু তার ঠান্ডা লাগে, এতটুকু পরিবর্তনশীল আবহাওয়া সে কোনোভাবে সহ্য করতে পারে না, তাই তার ভিতরে এই জিনিসটা দেখা যায়। উপশম কিছু উষ্ণতায়, আবার দেখুন খোলা বাতাসে, কত বিপরীত, কত ডুয়েল ক্যারেক্টার। একবার বলা হচ্ছে তার উপশম হচ্ছে উষ্ণতায়, কারণ যেহেতু তার ঠান্ডা লাগে সে একটু গরম থাকলে ভালোবাসে, আবার ওই গরমটা এতটাই সাময়িক যে সে খোলা বাতাস পছন্দ করে, কারণ তার ভিতরে সব সময় একটা পরিবর্তনশীল চিন্তা ভাবনা। কিসের পরিবর্তন? আমরা জানি কিন্তু একথা সত্য, যে সকল রুগীরা বারবার রোগ, মানে যে সকল রুগীরা বারবার ডাক্তার বদলায়, চিকিৎসক বদলায়, সেও কিন্তু এই টিউবারকুলিনাম রুগীর কিন্তু অন্তর্গত। কমপ্লিমেন্টারি এখানে একটা বানান ভুল আছে, কিছু মনে করবেন না, কথাটা হওয়া উচিত ছিল ভ্যাসেলিনাম, ভুল লেখা হয়ে গেছে, এটা হচ্ছে ক্যালকিরা কার্ড। তাহলে আমরা যে জায়গাটা পেলাম, আমরা মোটামুটি ভাবে দেখুন, আমরা কোনো রোগের নাম বললাম না, মায়াজম তো কোনো রোগ নিয়ে বলেনি, বা আমাদের হোমিওপ্যাথিক চিন্তা ভাবনা আমরা কখনো রোগ নিয়ে বলবো না। আমরা রোগীর সার্বিক সত্তাটাকে যদি আমরা ঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গায় সফল হব। এই প্রসঙ্গে একটা কথা বলা যায় যে টিউবারকুলারের রোগী প্রচন্ড পরিমাণে কি বলবো, ডিসস্যাটিসফ্যাকশন, কোনো কিছুতে তার তৃপ্তি হয় না, মানে তার তৃপ্তি নেই। যেমন মনে করুন আমরা ছোটবেলা পড়েছিলাম, ছোটবেলা কেন পড়েছিলাম, যে মানে আমাদের পাঠ পঠন পাঠনের প্রথমের দিকে পেয়েছিলাম যে সিনার রোগী এবং ক্যামোমিলার রোগীরা সবসময় একদম অসন্তোষে ভোগে, তাকে কোনো কিছু দিয়ে কিন্তু সন্তুষ্ট করা যায় না। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখব যে এই টিউবারকুলারের রোগীরাদেরকেও কিন্তু আপনি কখনো কোনোভাবে অল্প কোনো কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ তার ভিতরে একটা অসীম স্পৃহা, কিসের স্পৃহা, যে ক্ষুধার স্পৃহা, অর্থাৎ তার ভিতরে প্রচন্ড পরিমাণে খিদে থাকে। এই ভালো সে পেল, কিন্তু তাতেও সে সন্তুষ্ট হয় না, নতুন আবার একটা নতুন কিছু যাবার জন্য সে চেষ্টা করে। তাহলে যেহেতু টিউবারকুলারের রোগীকে আমরা সন্তুষ্ট করতে পাচ্ছি না, মানে ক্যামোমিল এবং সিনার রোগীকে পাচ্ছি না, তার অ্যান্টিমাজমেটিক হিসেবে কিন্তু আপনি যে কোনো সময় টিউবারকুলিনামের মতো মেডিসিনকে আপনি কিন্তু দেওয়ার কথা ভাববেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেটা আমরা সব থেকে শেষে গিয়ে দেখি, বা আমি অন্তত রোগ নিয়ে মাথা না ঘামিয়ে যদি শুধু রোগীর কথা ভাবি, তাহলে দেখবেন পালসিটিলা রোগীদের ভিতরে যেরকম খুব ঘন ঘন লক্ষণ চরিত্র বদলে যাবার প্রবণতা থাকে, এই টিউবারকুলিনাম রোগীর মধ্যে কিন্তু ঘন ঘন রং, মানে তার স্বভাব চিত্র বদলানোর একটা আমরা পার্থক্য গুলো আমরা দেখতে পাই। একটা কি দেখবো, যে আজকে একরকম সিমটমস বলে গেছে, কালকে গিয়ে সে কিন্তু আরেক ধরনের সিমটমস এর কথা সে বলছে। আর একটা আমরা কি দেখতে পারি, যে ছোট ছোট ফুসকুড়ি শরীরে যে কোনো জায়গায় হবে। আর একটা কি, ব্যাসিলিনামের সাথে টিউবারকুলিনামের একটা খুব বড় পার্থক্য রয়ে গেছে, যেটা আমি ফর্সা কালোর দিক দিয়ে ব্যাখ্যা করেছিলাম প্রথমে। আর একটা আছে কি, যে এক্সপেক্টোরেশন, দেখবেন ব্যাসিলিনামের যে এক্সপেক্টোরেশন হয়, অর্থাৎ কফ যেটা বেরিয়ে আসে, সেই শ্লেষ্মাটা হালকা সাদা গোছের, এবং টিউবারকুলিনামেরটা তুলনামূলকভাবে হলুদ বা সবুজ গোছের হয়। এটা কিন্তু আমরা খুব খেয়াল করব এবং বুঝতে পারবো।
আর একটা জিনিস সব থেকে লাস্ট পয়েন্ট, যেটা আপনারা চট করে বুঝতে পারবেন না, অনেক রোগী দেখার পরে জিনিসটা আমরা পাই, বুঝতে পারি, দেখবেন কিছু মানুষ একটা স্বভাব চরিত্র থাকে। কিরকম স্বভাব চরিত্র? একটু আগে তো আমি বললাম যে চালাক, চতুর, দুর্বৃত্ত, পরায়ণ থাকে। তো এর পরের স্টেপটা কি, বাংলা একটা কথা আছে, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। মানে আপনার ভালো হচ্ছে এটা আমি দেখতে পারি না, তাতে আমার যদি এমন ঘটনা ঘটবো ঘটাবো যাতে যদি নিজের ক্ষতিও হয়, অর্থাৎ নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ মানে হচ্ছে কি, যে নিজের নাক কেটে মানে নিজের ক্ষতি করে অন্যের কি আমি মানে বিচলিত করলাম, এই যে একটা স্বভাব। আপনি অনেক রুগীর কথা বলতে বলতে, আমরা বিভিন্ন সময় তো বলি যে রুগীদের সাথে কথা বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে তাদের স্বভাব কিরকম, চরিত্র কিরকম, আর কখনই কিন্তু মেন্টাল জায়গাটা কখনো এক জায়গায় হয় না। অনেক সময় মা বাবার এসে বলে, জানেন এমন বদমাস না, দিদির পিছনে দিন রাত লেগে যাচ্ছে, দিদি বেরোবে, হ্যাঁ জানেন তার এই জিনিসটা করে দিল, আরে তোরও তো ক্ষতি হবে। তখনই কিন্তু আমরা বুঝে যেতে পারি ইট ইজ এ কেস অফ টিউবারকুলার। সেই রুগী যখন বড় হয়, সে যখন নিজে আসে, তখন কিন্তু এই নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গের গল্পটা আমরা কিন্তু সহজে পাই না। কিন্তু গুড অবজারভার, মা বাবা যখন ভালো গুড অবজারভার, তারা যখন আমাদের কাছে ন্যারেট করে আমাদের কাছে বলে, আমরা কিন্তু অতি সময়ই আমরা এই জায়গাটা কিন্তু চিনে যেতে পারি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ বলছি টিউবারকুলিনামের, সেটা হচ্ছে হোয়েন ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল। এটা কিন্তু প্রত্যেকটা মাজমের অন্তর্গত একটা ভালো ভালো স্ট্রং অ্যান্টি মাজমেটিক মেডিসিন আছে, যে নির্বাচিত ওষুধ খুব সঠিক হওয়া সত্ত্বেও যখন আমরা ওষুধে কাজ পাই না, এরকম জায়গায় আমরা কিন্তু এই ধরনের অ্যান্টি মাজমেটিক মেডিসিন দিই। তাহলে কখন দেবো? সরার ক্ষেত্রে অ্যান্টিসোরিক, সিফিলিসের ক্ষেত্রে অ্যান্টিসিফিলিটিক, সাইকোসিসের ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক, যদি টিউবারকুলার হয় তাহলে অ্যান্টি টিউবারকুলার হবে। আর যে মেডিসিন দুটো আগামী দিন পড়াবো অথচ নাম বললাম না, অর্থাৎ সরিয়ে সাইকোটিকের স্ট্রং কোনটা আপনারা ভেবে রাখুন, আগামী দিন নিশ্চয়ই আমি সেটাকে আলোচনা করবো। আসলে সরার সাথে সিফিলিস মিশলে যে পরিস্থিতিটা হয় তার যে চূড়ান্ত মেডিসিন, অর্থাৎ আমি যদি আর একটু পিছিয়ে যাই, অর্থাৎ আজকে যদি আমি গ্রিন, অর্থাৎ এই গ্রিন মানে হচ্ছে এই টিউবারকুলারের জায়গার এই টিউবারকুলিনাম নিয়ে আলোচনা করে থাকি, দেখবেন ফসফরাস, হিপার সালফার, ক্যালকিরিয়া ফস, ক্যালকিরিয়া কার্প, প্যারাইটা, এদের সাথে কিন্তু এর প্রচন্ড সংমিশ্রণ, মানে খুব কাছাকাছি লক্ষণগুলো খুব কাছাকাছি। কেন? কারণ অল দেয়ার টিউবারকুলার মেডিসিন। পরের দিনে যেটা হবে সেটা কি হবে, না সোরার সাথে সাইকোটিক, অর্থাৎ এই যে অরেঞ্জ কালার যেটা সোরার সাথে সাইকোসিস, তাহলে অরেঞ্জ, এই যে দেখুন একদম প্রথম কলমে যেটা আছে ফেরাম, ইগনেসিয়া, ন্যাট্রামিউ, ন্যাট্রাম সাল্ফ, নাক্স ভূমিকা, এমন মিউর, ক্যামোমিলা, কফি অ্যান্ড কোলোসিন, এর মধ্যে থেকে নিশ্চয় আমি একটা মেডিসিনকে আলোচনা করব। তো প্লিজ আপনারা আগের দিনে সামনের দিনে এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে আসবেন, তাতে আমাদের হবে কি পড়তে পড়াতে, যেটা আমাদের এই স্কুল অফ হোমিওপ্যাথির যেটা সব থেকে আদর্শ, আমরা শিখি এবং শেখাই, এটা নিয়ে আমরা কিন্তু অনেকখানি এগিয়ে থাকবো বলে আমার বিশ্বাস। তো টিউবারকুলার হলো, আজকের কোনো স্লাইড রাখা হয়নি, রাখবো না সেই জন্যই। তো আপনারা ঠিক সে আগের জায়গাটা ফিরে যান, যে সংমিশ্রিত জায়গাটুকু না বুঝতে পারলে আমাদের কিন্তু চিকিৎসায় কখনই সফল হব না। শুধু সরার পেশেন্ট আজকাল পাওয়া যায় না, শুধু সিফিলিসের পাওয়া যায় না, শুধু সাইকোসিসের পাওয়া যায় না। এবার রুগীরা যে লক্ষণগুলো আপনার কাছে এসে উপস্থাপিত করবে, যে মায়াজমের লক্ষণগুলো আপনি সব থেকে বেশি পাবেন, অর্থাৎ সারফেস লেয়ারে যেগুলো বেশি আসবে, আপনি সেটাকে সেই মেডিসিন দিয়ে নিরূপিত করুন, এটা আমার কথা না, হ্যানিম্যানের কথা। তারপর যে লেয়ারে যে মেডিসিনগুলো আসবে আপনি সেভাবে ট্রিটমেন্ট করুন। আমার বিশ্বাস যারা কনস্টিটিউশন এবং মায়াজম নিয়ে মাথা ঘামান, বা যে সকল ছাত্রছাত্রী, আমার জুনিয়র, আমি সিনিয়রদেরকে কখনই কোনো উপদেশ দেবো না, কিছু বলবো না, তাদের মনে হয় এই জায়গাটা বোঝার দরকার আছে এবং তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। অর্থাৎ কালার অফ মায়াজম, এই কালার বলতে কি শুধু কিন্তু এই চোখের দৃষ্টিতে দেখা এই হলুদ সবুজ নীলের কালার বলছি না, কালার মানে হচ্ছে তার ক্যারেক্টার, কালার মানে হচ্ছে তার বিহেভিয়ার, কালার মানে হচ্ছে তার কনস্টিটিউশন। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় যে আপনারা অতি অল্পেই, অন্তত আমার মতো বোকার মতো হলেও, হোমিওপ্যাথির এই জায়গাটাকে অন্তত বুঝতে পারবেন। এইটুকু বলে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আপনারা যারা শুনলেন তাদেরকে অশেষ ধন্যবাদ।
যদি আপনাদের মতের সাথে মিল না হয় আমার আজকের বক্তব্য, আপনারা ঝেড়ে ফেলে দিন, আমার কথা একদম শোনার দরকার নেই। যদি কখনো মনে হয় যে একটা ক্লাস শুনেছিলাম, ভালো লেগেছিল কি ভালো লাগেনি, কি এখান থেকে ভাবার কিছু আছে, তাহলে অতি অবশ্যই ভাববেন। কিন্তু আমি তো হয়ে পেতে শেষ কথা নই, আমার একটা উপলব্ধির কথা বললাম, সেই জন্য এটা নাম দিয়েছি দ্য কালার অফ মায়াজম। সংমিশ্রিত মায়াজম ছাড়া আমরা এগোতে পারি না। এইটুকু বলে যারা আজকে ক্লাসে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন।